ভারত আয়হন ব্যাচেলর পয়েন্টের বোরহান ভাই কিংবা ফিমেল নাটকে লাভ কমিশনারের কথা মনে আছে কি? আমি হাবু ভাইয়ের কাছে আসছি, আমার নাম বোরহান। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি আলোচনা তৈরি করেছেন ক্রাইম রিপোর্টার হালিম চরিত্রে। চমৎকার অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সেই মানুষটি। বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে বহু আগে সুনাম অর্জন করেছেন শরাফ আহমেদ জীবন, যার ক্যারিয়ার শুরু হয়েছিল মোস্তফা সরোয়ার ফারুকের সহকারী হিসাবে। পরে কাজল আরফিন অমির বেশ কিছু নাটক দিয়ে অভিনেতা হিসেবেও তুমুল পরিচিত পেয়েছেন তিনি। আমি 1998 সালে এইট পাস করছি, এই যুগের এম এ পাসের সমান। তবে অভিনেতা পরিচয়ের বাইরে শরাফ আহমেদ জীবন মূলত মনে প্রাণে একজন নির্মাতা। শখের বসে অভিনয় এসে যে পরিচিত পেয়েছেন সেটিতে তিনি উপরি পাওয়া মনে করেন। উদ্গিন্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে তার চারপাশটা ঘুরছে, এমন একটা পুরুষ অভয় দেখে অনেকেই বিস্মিত। তবে এরকম একটা পোস্টার প্রকাশ পেয়েছে মঙ্গলবার দুপুরে, দেখে অনেকেই জানতে চাচ্ছেন পোস্টারে দেখানো মানুষটি আসলে কে। এমন রহস্য নিয়ে একটি পোস্টার প্রকাশ করেছে নির্মাতা অভিনেতা শরাফ আহমেদ জীবন। জানিয়েছেন এটি তার নির্মিত প্রথম সিনেমা, সিনেমার নাম চক্কর ৩০২। মঙ্গলবার দুপুরে জীবন তার প্রথম সিনেমার নাম ঘোষণা দিল রহস্য রাখলেন শিল্পীদের নিয়ে। পোস্টারে চঞ্চল, মুশারফ করিম, নিশু নাকি শাকিব খান, এমন কৌতূহল নিয়েই যোগাযোগ করা হয় নির্মাতার সঙ্গে। নির্মাতা সিনেমাটির শিল্পীদের নিয়ে এখনই মুখ খুলতে চাইলেন না, জানালেন এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য থাকা মানুষটির নাম ও লুক উন্মোচন করা হবে। প্রথম সিনেমা নিয়ে জীবন জানালেন চক্কর গল্পটি মানবিক স্পর্শের, যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনের প্রপার সিনেমা বানানোর চেষ্টা করেছি, কারণ আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্প আমার একটু বেশি আগ্রহ। যে কোনো ঘটনার সাথে প্রথম শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন একটা আলাদা অনুভূতি চলে আসে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন, তবে এই অনুভূতি আনন্দের। আমাদের প্রথম সিনেমা চক্কর ৩০২ এর জন্য সকলের ভালোবাসা প্রত্যাশা করি। 21-22 অর্থবছরে 65 লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে পুরো শুটিং শেষ করেছে নির্মাতা জীবন। জানা গেছে বর্তমানে চক্করের পোস্ট প্রোডাকশন চলছে, কবে মুক্তি সেই ঘোষণাও শিগগিরই দিবেন বলে জানিয়েছেন নির্মাতা। তবে জীবনের চক্করে কে হবে এমন প্রশ্নের উত্তর জানতে কৌতূহলী মনে অপেক্ষা করছেন দেশের সিনেমা প্রেমী দর্শকেরা। মিসবাহ রহমান, মোহনা টেলিভিশন। আমার বডিগার্ড তুই আর তুই আমারে ছাড়ে তুলে থাক।